চট্টগ্রামের খালুরঘাট শিল্পনগরী সিএমবি মৈত্রী বাংলাদেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান আজিম মন্নান গার্মেন্টসর শত শত শ্রমিকল প্রতিষ্ঠানের নানা অন্যায় দুর্নীতি ও বেতন ভাতার দাবি গড়িয়ের 8 অক্টোবর 2018 আনুমানিক ফজরত 9টার দিকে সিএমবির প্রধান সড়কের মধ্যে 2 ঘন্টার মতো গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে চট্টবাংলা শ্রমিকলের বিভিন্ন সমস্যার কথা জানতে চাইলে তারা চট্টবাংলার হয় যেখানে হয় সেখানে মারি এরা আটকায় রাখে, এরা খেয়ে দেয়, আমাদের ধমকি দেয়, এরা মানুষদের আলাদা অফিসের লোকে আলাদা এরা ভাড়া পায়, আমাদের বাড়ি থেকে নিয়ে মারপিট করে, খেয়ে দেয়, আমাদের ধমকি দেয়। আই ওয়ার্ক ইট সোয়েটার লিমিটেড সরি করি, গত 25 তারিখের মধ্যে আরে বেলালে ফোন করছে বাসার মধ্যে লাঞ্চর বেলালি ব্যাপার, এটা এখন বর্তমানে এখানে বলে সভাপতি, তারপরে আমাকে আর ভাব যে তুই জীবন লাশ আনা হইল, তো টেলিফোন হয়ে যে তোরে আজি আরা সাবান আজ দে সাদা হওয়া তোর রেডি, পরে আই বাদ খাই রে ফ্যাক্টরি গেই, আরে ফ্যাক্টরির ওই যে ওই নিচে বাচ্চাদের রুম আছে ওইখানে আরে নিয়ে গিয়ে নিয়ে যাই রে, আরে মাঝে অতিরিক্ত মাঝে মারা ধরা হওয়া দে সাদা কাগজ সাইন দিবার লাগে, আই সাদা কাগজ সাইন নো দিই, সাদা কাগজ সাইন নো দেওয়ার পরে আরে হয় যে এই যে রে সেলিমে হয় যে এই যে রে লেখটা করি, তারপরে এন্দল বদল করুন এতাল পরে এটার পরে এখন সেলিম হয়ে যায় ফ্যাক্টরির সরি করে কোম্পানি এরা এখন সন্ত্রাস হিসেবে মানে জিম্মি করতে আছে আমাদেরকে, সে কি সাল সাকিব সেলিম দেলাল এরশাদ এখানে আমার জোটন আসিল, এরপরে কাউসেলার আসিল, পরে আমাকে ল্যাংটা করে আমার করোনার মধ্যে শুধু এতটুকু একটা জাঙ্গি আসিল, এই অবস্থায় আমাকে ল্যাংটা করে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছে। পরে 2:12টার দিকে গার্মেন্টসর প্রশাসনিক বিভাগের লয় বইয়ের আলোচনার আশ্বাস দিলে শ্রমিকল রোড ছাড়ি দেয়। আমাদেরকে ওনারা বলছে আমরা রোড ছেড়ে দিতে, আমরা আমাদের সকল দাবি দেওয়া এবং সন্ত্রাসী হামলা থেকে যেগুলো আমাদেরকে করতে চায় আমাদেরকে কিডন্যাপ করতে চায় এগুলো এখন ম্যানেজমেন্টের সাথে বসবে, যদি না বসে আমরা পুনরায় আবার এখানে কঠিনভাবে আন্দোলন করব। শ্রমিকলে হয় ইতার আর কথামতো দাবি না মানলে আবারও ইতার রাস্তার লামিয়ে আন্দোলন করিব। চট্টবাংলা অনলাইন টিভি চট্টগ্রাম।